আপনার নাম কি মহারাজ? আমার নাম ভক্তি সম্বন্ধ শুদ্ধ দ্বৈতি। আপনার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম পরম পূজ্য ত্রিদণ্ডেশ্বরী অষ্টত্রিশত শ্রী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, যাইকি অল ইন্ডিয়া শ্রী চৈতন্য গৌরীমঠের বর্তমান অধ্যক্ষ এবং আচার্য। আপনি কোন মিশনের সাথে যুক্ত আছেন? আমি অখিল ভারত শ্রী চৈতন্য গৌরীমঠ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছি। আপনার পরম গুরু আপনার গুরুদেবের পরম গুরু মহারাজ অর্থাৎ শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ভাবনা, দর্শন এবং চিন্তাধারা বর্তমান ক্ষয়িষ্ণু সমাজকে উদ্ধার করতে কতটা জরুরি, আদৌ কি গুরুত্ব আছে, আর কেন বা আছে? আছে কেন? কথা হচ্ছে, প্রভুপাদের পরে আমাদের পরম গুরুত্বের শ্রী চৈতন্য গৌরীমঠের প্রতিষ্ঠাতা আচার্য পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী অষ্টত্রিশত শ্রী শ্রীমৎ ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ শ্রী চৈতন্য দেবের বাণী তথা প্রভুপাদের শিক্ষা, আদর্শ, দর্শন প্রচার করার জন্য শ্রী চৈতন্য গৌরীমঠ প্রতিষ্ঠা করে গেছেন। তাদের শিক্ষা, তাদের আদর্শ, তাদের ধারায় আমাদের গুরুদেব পূজ্যপাদ শ্রী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের আনুগত্যে আমরা এইসব অদ্যাবধি প্রচার এবং আচার করতে যথাসাধ্য চেষ্টা করি। বিশ্ব বৈষ্ণব রাজসভার, ওয়ার্ল্ড বৈষ্ণব অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সভাপতি শ্রীমৎ হিজ হলিনেস অষ্টত্রশত শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের আনুগত্য থেকে বর্তমান আচার্য সারস্বত গৌড়ীয় সম্প্রদায়ের বর্তমান আচার্য এবং গুরুবৃন্দের প্রভুপাদের ভাবনা এবং চিন্তাধারা এবং দর্শন কি প্রচার করা উচিত? সেটা তো নিশ্চয়। কেন? যদি প্রভুপাদের ধারা প্রচার করা যায় না, তবে মহাপ্রভুর যে শিক্ষা যে সর্বত্র প্রচার হইবে আমার নাম, পৃথিবীতে যত আছি নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে আমার নাম, আর যথার্থ কোথায় থাকবে? আর শিলতীর্থ মহারাজের শিলভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের আনুগত্য থেকে সেটা প্রচার করলে কি ভালো হয় না? সেটা তো নিশ্চয়ই ভালো হয়। যেমন বর্তমানে শিল ভক্তিবিভূত বোধারণ গোস্বামী মহারাজ, ভক্তি আলোক পরমাদৈতি স্বামী মহারাজ এবং এইরকম যারা গুরুবর্গ এবং গুরু এবং আচার্য যারা আছেন, তারা তার আনুগত্য থেকে অর্থাৎ শিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ আনুগত্য থেকে তার মাধ্যমে তার ইনস্ট্রাকশন অনুযায়ী প্রচার করে যাচ্ছেন প্রভুপাদের চিন্তাধারা এবং মতাদর্শ এবং ভাবনা, দর্শন, সেটা কি সমগ্র গৌড়ীয় সারস্বত গৌড়ীয় সম্প্রদায়ের যারা আচার্যবর্গ আছেন এবং গুরুবর্গ আছেন তাদের কি সেরকম করা উচিত? কথা হচ্ছে কি, বিশ্ব বৈষ্ণব রাজসভা, ওয়ার্ল্ড বৈষ্ণব অ্যাসোসিয়েশন একটা ছোট বস্তু নয়। যে নীতি নিয়ম প্রেসিডেন্ট করে গেছেন তাকে সেক্রেটারি বা অন্যান্য মেম্বর বিশ্ব বৈষ্ণব রাজসভার মেম্বর যারা আছেন তাদের ইনস্ট্রাকশন, তাদের মাধ্যমে আমরা এগুলো তো করতে চাই, কিন্তু কথা হচ্ছে কি, এদের যতটুকু হবে কি না এনকারেজ করবেন, এনকারেজ দিবেন, যেরকম ইনস্ট্রাকশন দিবেন সেরকম আমরা কাজ করব। মানে প্রেসিডেন্টের ইনস্ট্রাকশন? প্রেসিডেন্ট মিনস পেন অ্যান্ড পেপার, কিন্তু সেক্রেটারি যে আমাদের পূজ্যপাদ পরমদ্বৈতী মহারাজ, যে মহারাজ তো গুরু মহারাজ তো আমাদের
প্রেসিডেন্ট, কিন্তু দেখতে গেলে আমি দেখছি অনেক বছর থেকে পরমদ্বৈতী মহারাজ যে কি এই বিশ্ব বৈষ্ণব রাজসভাকে কী করছেন না তাদের মন প্রাণ শরীর দেয় সে কী করছেন না এটাকে উত্তোলন করে রাখছেন, যার দ্বারা কথা হচ্ছে কি না সব গৌড়ীয় মঠের সংস্থা আর দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন, অনুপ্রাণিত হয়ে কী করছেন না হ্যাঁ কিছুটা মায়াপুর যেরকম ধাম সেবা আছে ইয়ে আছে সব সব কিছু আছে যতটুকু করছে নাই তো নিজে কী করছে না এনকারেজ হচ্ছে, ঠিক আছে।